দর্শক আপনাদের এর আগে যেমনটি জানাচ্ছিলাম উপকূলীয় এলাকায় সাগরে লঘু চাপের খবর সেখানে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে এই বিষয়ে খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম জহির ইসলাম লঘুচাপের মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এবং সে এলাকার আবহাওয়া পরিস্থিতি আজকে কেমন দেখছেন জি আপনাকে ধন্যবাদ আসলে পটুয়াখালীতে কিন্তু গত চব্বিশ ঘন্টায় ব্যাপক বৃষ্টি হয়েছে আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী তিহাত্তর দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সকাল ছয়টা পর্যন্ত সকাল ছয়টা থেকে এখন পর্যন্ত কিছুটা বৃষ্টিহীন রয়েছে এবং এই বৃষ্টিতে কিন্তু গ্রাম অঞ্চলে যে কাঁচা রাস্তাগুলো সেখানে কাদায় কর্মদক্ষ হয়েছে এবং সেখানে অনেক মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি আপনি জানেন যে তিন নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় কিন্তু উপকূলের যে মাছ ধরার টলার এবং নৌকাগুলো কিন্তু মাছ ঠিকারে যেতে পারেনি এবং কাছাকাছি এবং যারা কিন্তু সাগরের মধ্যে রয়েছে তারা কিন্তু অনেকটাই ঝুঁকিভিন অবস্থা রয়েছে আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী কিন্তু এখনো দেশের সকল সমুদ্র এবং তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে দিতে বলা হয়েছে এবং আমরা স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে পটুয়াখালীর যে আগামী তিন দিন এরকমের অবস্থা থাকতে পারে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তারা জানিয়েছেন পটুয়াখালীর জনজীবনে কিন্তু এই বৃষ্টিতে ব্যাপক প্রভাব পড়েছে গতকালকে তেমন শহরে তেমন গাড়ি বা অন্যান্য কিছু দেখা যায়নি মানুষ অনেক কম ছিল বৃষ্টি জন কি বেরোতেই পারেনি তবে আজকে সকাল থেকে কিছুটা বৃষ্টি কম এবং সকাল ছয়টার পর থেকে শহরে হচ্ছে না তবে গ্রাম অঞ্চলে এখনো কিছুটা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে কিন্তু মানুষ বাজার করতে পারছেন না পাশাপাশি কিন্তু অনেকের যে অফিস দাতা সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে আহ আমার কাছে এই ছিল প্রোটকল থেকে আবহাওয়ার সর্বশেষ সংবাদ